রাজধানীর হাতিরঝিল এলাকায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির অবৈধভাবে গড়ে তোলা বহুতল ভবন ভাঙার বিষয়ে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। এর ফলে ভবনটি ভাঙতেই হবে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। তবে কতদিনের মধ্যে ভাঙতে হবে সে বিষয়ে বিজিএমআইএ এর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমআইএ ভবনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ ময়নুল ইসলাম। গত বছরের 8 ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমআইএ। আবেদনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য 3 বছর সময় চাওয়া হয়েছিল। রাজধানীর সোনারগাঁও হোটেলের পিছনের অংশে অবস্থিত বিজিএমআইএ এর 16 তলা ভবনটি অবিলম্বে সংগঠনের নিজ খরচায় ভেঙে ফেলতে রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। আদালতের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত বছরের 8 নভেম্বর প্রকাশিত হয়। 2011 সালে হাইকোর্টের রায়ে এই ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের 90 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করে বিজিএমআইএ কর্তৃপক্ষ। এই লিপটু আপিল খারিজ করে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, জলাভূমিতে অবস্থিত বিজিএমআইএ কমপ্লেক্স নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে নির্দেশ দেওয়া হল। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার 90 দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হল। পরবর্তীতে এই রায়টি পুনর্বিবেচনা করে আবেদন করেছিল বিজিএমআইএ।